জয় নিত্যান্দ প্রভু বিভাব তিথি কি জয়েশি গোণিতা কি জয় জয় রাধা মাধব বিহার

सदानन्दन व्रजनरञ्जन यामन तेरावनचारि रामन तेरा बनोचारी जय राधा माधव कुंज बेह

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.

जय जय गुरुदेव 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 जय श्रील प्रभुपाद की जय जय श्री गोरांग महाप्रभु की जय प्रभु की श्री प्रभु नित्यानन्दप्रभुराविर्भाप्तिथि नित्यानन्दत्रयोदशी महत्सवकी श्रीश्रीराधमाधवसखी वृन्दकी शीलप्रभुपादिकी समवितभक्तवृन्दकी गौप्रमानन्दे हरिहरिभो हरि ओम ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतम् नरं चैव नरोत्तमम् ेवीं सरस्वतीं व्यासाम् ततो जयमुदीरयेत् नष्टप्रायशभद्रेशनित्यं भागवतशिव भगवतिमुत्तमश्लोके भक्तिर्भवति नष्टिकी मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवम् श्री श्रीचैतन्यमेश्वरं पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्णा चैतन्य प्रभुनित्यानन्द श्रियद्वैतोगदाधर शिवासदि गौरभक्तवृन्दं हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे हरे

জয় জয় শ্রী চৈতন্য জায় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ তো সুমন নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন ভগবানের দ্বিতীয় প্রকাশ অভিন্ন কলেবর বলরাম গুরু তিনি জীবের কল্যাণের জন্য ভগবানের লীলায় সহায়তা বা অংশগ্রহণ করে বদ্ধজীবের প্রতি তার করুণা প্রকাশ করার জন্য আজকের এই তিথিতে মাঘ মাসের শুক্লা নাকি শুক্লা ত্রয়োদশী তিথিতে উনি অবতীর্ণ হয়েছিলেন কোথায় একচক্র গ্রাম যেটা হচ্ছে বীরভূম জেলায় বীরভূম বীরভূম জেলা রাঢ় দেশ শিল ঠাকুর শ্রীল লোচন দাস ঠাকুর শিল নরহরি চক্রবর্তী ঠাকুর প্রভৃতি আচার্যগণ নিত্যানন্দ প্রভুর বিষয়ে অনেক পদ রচনা করেছেন নিত্যানন্দ চরিত কথা লিখেছেন তো আমরা যেহেতু আমাদের সময় কম এরপরে আমার শিক্ষাগুরু ছিল শ্রী মুরারীগুপ্ত প্রভু নিত্যান্দ প্রভু লীলা বর্ণনা করবেন তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে রার মাঝে এক চক্রা নামে আছে গ্রাম জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান হারায় পণ্ডিত নাম শুদ্ধ বিপ্র মূলে সর্বপিতা তানে করে পিতাবাজ কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম তাই গৌরপ্রমানন্দে মহা জয় ধ্বনি পুষ্পরিষন সঙ্গে দেবতা গনে কইলেন তখন সেই দিন হইতে রকল পুন পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল ত্রিহতে আর সেইভাবে ঠাকুর বর্ণনা করছেন যে কিভাবে এই রার দেশে একচাক গ্রামে হারাই পণ্ডিত উনি ছিলেন ওঝা হারাই হারো ওঝা ওঝা মানে বৈদ্য কবিরাজ ঝাড়ফুঁক এসবের করতেন আর ওইখানে ওই ময়ূরেশ্বর ওখানে শিব রয়েছে শিবের পূজা করতেন এবং পতিপত্নী অর্থাৎ ওনার মাতা হচ্ছে পদ্মাবতী দেবী হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী শুদ্ধ ভক্তির মূর্তিমান বলা যায় না মূর্তি সেজন্য ভগবান অনন্ত সাক্ষাৎ যিনি শঙ্কর্ষণ শঙ্কর্ষণ কারণত সাই চ চয়বধি সাই শেষ যশাংশ কলা સનિતનંદ આખ રામ શરણમ મમસ્તુ શંકર સન કારણોસાઈ વિષ્ણુ ગર્ભોદસાઈ વિષ્ણુ કૃદ્ધ સાઈ સબ શે જાર અંશ એવ કલા બ્રજેન્દ્ર નંદન જે સચીસુત હોઈલ સે বলরাম হইল নিতাই সেই বলরাম যিনি নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হলেন একচাকরা গ্রামে কি হয়েছিল সেই সময় কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণবধাম রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম মহা জয় জয় ধ্বনি পুষ্প সঙ্গপে দেবতা গানে কইলেন তখন পুষ্প বসন হচ্ছে দেবতারা গোপনে সঙ্গপে সাধারণ নরনারীর বেশ ধারণ করে এসে তারা সেই শিশুর পুষ্প পরিশন করছে আশীর্বাদ দিচ্ছে এইভাবে সেই দিন হইতের আর মন্ডল সকল পুনঃ পুনঃ বাড়িতে সুমঙ্গল যিনি মঙ্গল ভবান অমঙ্গল হারি সেই ভগবান অবতীর্ণ হয়েছেন আর দেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল সেই পরিবেশ পাল্টে গিয়েছে ঠাকুর বর্ণনা করছেন সরকার প্রভু নিত্যানন্দ আনন্দের কন্দ পুরবেরহিনী তনয় যে হো ধন্য কলি কইলা শুভক্ষণে হইলা পদ্মাবতী গর্ভে জয় ধ্বনি অতিশয় মঙ্গল হারাই পণ্ডিত ঘরে একচক্রাবাসী লোক সুখে ভাসি ধায়া আসে ঝিতি নারে যখন শুনেছি এরকম এক শিশুর আবির্ভাব হয়েছে চক্রতে জনস্রোত জনতার স্রোত আছে না যখন একসাথে যায় জনস্রোত সে ধেয়ে আসছে ধৈর্য ধারণ করতে পারছে না যে এরকম সুন্দর শিশু রত্নের আবির্ভাব হয়েছে সব দেখতে আসছে একচক্র চলে যেতে পারেন একটু সময়ের জন্য সেখানে সুতিকা মন্দির রয়েছে এখনো সেই সুতিকা মন্দির ছোট্ট একটু চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ঘুরে আসতে পারেন এক চক্রধাম থেকে সেই সুতিকা মন্দিরে ছোট্ট যে গর্ব সেখানে গৃহ রয়েছে সুতিকা সেখানে নিত্যান্ত সুন্দর অবয়ব সেখানে এখনও দর্শন পাওয়া যায় সুতিকা মন্দিরে ঝলমল করে নিতায়ের মুখচন্দ্রমা চারু সে শোভা দেখিতে কত সাধ যে কোটি চন্দ্র কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল বহু বহু কোটি 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 চন্দ্র চন্দ্র খুব শীতলতা প্রদান করে সেই চন্দ্র কোটি কোটি চন্দ্রকেও যার সৌন্দর্য পরাভূত করে কোটি চন্দ্রকে জয় করেছে অর্থাৎ সেই চন্দ্রের স্বভাব কিছুই নাই কোটি বহু কোটি চন্দ্র যিনি এক কোটি দুই কোটি নয় বহু কোটি চন্দ্র যিনি বদন কীরকম হবে চিন্তা করতে পারবো না কি সুন্দর অদ্ভুত চমৎকারিতা কালকে গুরু মহারাজ বলছিলেন ওয়ান্ডারফুল চৈতনলীলা বর্ণনা করছিলেন চেন্নাই থেকে এবং জয় মাসপ্রভু শ্রীপাত বলছিলেন যে উনি হচ্ছেন ভগবানের সেবক অবতার করুণাময় অবতার কটিচন্দ্র শুষিতল মিতায় পদ কমল সেই দর্শনের জন্য বলা হচ্ছে এখানে যে সে সভা দেখিতে কত সাধ চিতে দেখে আখি নাই নিমখ কারু নিমখ নিমেষ পলক পড়ছে না অপলক আমরা শুনলাম দেবতাদের তো পলক নাই অপলক আর আমাদের পলক পরে এই জগতের তো এই পদ্ধতি তাই জন্য কে গালাগালি করেছিল প্রযোগবাসীরা গোপিকারা যে বিধি তপধন রস শূন্য তার মন নাহিজানের যোগ্য সৃজন এত সুন্দর রূপ এখানে নিত্যান্ত রূপ দেখার জন্য মনে হচ্ছে যেন পলক পড়ছে না অপলক দৃষ্টিতে তারা দর্শন করছেন হর্ষে দেবগণ বর্ষে পুষ্পগণ অলক্ষিত নৃত্য ভঙ্গিমা ভালে নরহরি গায় নানা বাদ্য বাই ধা ধিকি ধিকি ধা ধিকি ধিকি ধেন না ধেন্না না তালে অদ্ভুত নিত্যানন্দ প্রভুর প্রসঙ্গ বর্ণনা করছেন পুরো একচক্রবাসীর প্রাণ ছিল নিত্যাই চাঁদ নিত্যানন্দ প্রভু তাদের ধন ধীরে ধীরে সেই শিশু বড় হচ্ছে সকলের আকর্ষণ নিতাই সারা দিনের মধ্যে একবার কমপক্ষে নিত্যানন্দ প্রভুকে দেখতেই হবে নাহলে ওদের ভালো লাগতো না এমন আকর্ষণ তাদের যদিও নিজস্ব নিজেদের সন্তান ছিল কিন্তু নিতাই তাদের জীবন আর যারা নিতাইকে জীবন করেছে তাদের দুঃখ শোক সব যা অমঙ্গল ছিল সব দুঃখ তাই জন্য আমাদের লোকেন্দ্র ঠাকুর বলছে না নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি অবে হনে নাহি গতি আর কোনো গতি নেই সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দের এই সংসারের পার হয়ে যদি ভক্তির সাগরে কেউ ডুবতে চায় তাহলে নিত্যানন্দ প্রভুকে ভজন করতে হবে আর এই চক্রবাসীদের তো স্বাভাবিক প্রেম প্রতি বাচ্চা শিশু যুবক কিশোর কিশোরী বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বৃদ্ধা সকলের একটাই ভাবনা চিন্তা ধ্যান স্মরণ মননের বিষয় ছিল নি তাই তার অদ্ভুত রূপ তার মিষ্টি মিষ্টি যখন অল্প অল্প কথা বলতে শুরু করেছে সে কি অদ্ভুত তোতলা তোতলা ভাষা অল্প অল্প বলে না মম মাম অল্প অল্প সেটা একটা আল্লা একটা এই জগতের বাচ্চাদেরই শিশুদের আমরা মোহিত হয়ে যাই তাহলে স্বয়ং ভগবান যিনি অনন্ত শঙ্কর সন কি অদ্ভুত না হবে তার মিষ্টি মধুর বল তার সুন্দর যখন অল্প অল্প দাঁত গজা যা দাঁত হয়েছে দুটো তিনটে অদ্ভুত তার হাসি অদ্ভুত তার চাহনি অদ্ভুত যখন হেঁটে যাচ্ছে অঙ্গনে বিচরণ করছে অদ্ভুত পদ্মাবতী আর পণ্ডিত কত আনন্দ সাগরে মগ্ন ছিল চিন্তা করা যায় না এবং এক চক্রবাসীরা বাচ্চারা তো সকালবেলা ওইখানেই ঘুম থেকে উঠে ওইখান থেকে ওইখানে গিয়ে প্রথমে হরে কৃষ্ণ মর্নিং করতো তো গুড মর্নিং নয় হরে কৃষ্ণ মর্নিং নিত্যানন্দ মর্নিং আজকে আমাদের যেরকম নিত্যানন্দ মর্নিং চলছে তারা নানা রকমের খেলা করতো অদ্ভুত অদ্ভুত খেলা কখনো কখনো তারা কুঞ্জ সাজাত ঘর সেখানে কারাগার রচনা করতো শ্রীজি কারাগার কখনো কখনো বসুদেব দেবকীর করায়েন বিয়া বিয়া বিবাহ সেখানে একজন বসুদেব সেজে গেল একজন দেবকী একদম সানাই বাজে বাজিয়ে মালা করে বিবাহ ফিস্ট হবে আমাদের হবে মহাভোজ প্রীতিভোজ সব এইগুলো তারা করতো কখনো কখনো পুতন এসে গেল একদম কারো বুকে চরে একদম আর কৃষ্ণ সে যে সেই স্তন পান করে পুতনাবধ লীলা অদ্ভুত অদ্ভুত সেতু বন্ধ লীলা বানরদের একদম হুপ হুপ করতে করতে সেতু বন্ধন করছে আশ্চর্য হয়ে যেত এই এক একচক্রবাসীর যে ছোট্ট শিশু এরা কিভাবে এই সমস্ত লীলার জানতে পারছে কেউ তাদেরকে শেখায়নি ছোট ছোট বাচ্চাদেরকে কি শেখাবে এইসব কথা একবার রামলীলার খেলা চলছিল খেলতে খেলতে তারা বলল আজকে আমরা রামলীলার খেলা করব রামের রামলীলার অভিনয় হবে তো সেই লীলাটা ছিল শক্তিশীল রাবণ মেঘনা দেরা সব এসে ভয়ানক যুদ্ধ হলো শেষে শক্তি সেল নিক্ষেপ করলো এবং সেই শক্তি সেল শেল মানে কি সর সেই যে তীর লক্ষণকে হানল আর লক্ষণ সেই শিলের দ্বারা করতে করতে মূর্ছা হয়ে গেল মূর্ছা হয়ে গেলে এমন মূর্ছা হয়ে গেল ওরা ডাকাডাকি করছে এই নিতাই নিতাই ও ওট ওট নিত্যান্দপুর তো কোনো চেতনাই নেই অনেক ডাকাডাকি করেও কোনো কিছু সারা নেই তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে খবর পৌঁছে গেছে এক চক্রতে পদ্মাবতী হারাই পণ্ডিত শুনেই তো অজ্ঞান পুরো একচক্র গ্রাম স্তব্ধ হয়ে গেছিল কিছু সময়ের জন্য কথা শোনা যাচ্ছিল না একটা পিন পড়লে যেরকম সেরকম নিতাই নেই আমাদের আর কি হবে তখন কোন বৃদ্ধ একজন গিয়ে সেখানে দেখছে যে রকম অবস্থা তখন বলছে তোমরা কি করছিলে বলছে আমরা খেলা করছিলাম কিছু খেলা বলছে আমরা রামলীলার অভিনয় করছিলাম কোন লীলা হচ্ছিল না শক্তিশীল লক্ষণ শক্তিশীল তো কি হলো বলছে এরকম রাবণ মেরে দিল সেল ও অজ্ঞান হয়ে গেল তখন উনি বিচার করলো তো বলছে হনুমানকে একজন সে কান্নাকাটি করছিল নিতাই নেই আরে তুমি কান্নাকাটি করলে হবে না তুমি যাও গন্ধমাধন থেকে বিশল্য করলি নিয়ে আসো তো সে তখন তখন মনে পড়েছে ও তাই তো আমাকে তো তাই বলা হয়েছিল যে আমার তো সব ডাইরেক্টর নিত্যান্দ সব পরিচালক বলেছিল যে আমি যখন অজ্ঞান হয়ে যাব তখন বিশল্য করে লি আনতে হবে যাও 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 তখন হুপ করে গেই পাশের জঙ্গল থেকে কি সব গাছের পাতাটাতে একটু নিয়ে এলো আবার সেই লঙ্কা থেকে সেই সুসেন বৈদ্যকে নিয়ে এলো এইভাবে বাটা বাটি করে যেই নাকে দিয়েছে মুখে একটু দিয়েছে ব্যাস লক্ষণ চিৎকার করে কোথায় আর সব চক্র সব সমস্ত ভক্তরা তখন হরিব হরিব আনন্দে আবার ফিরে এলো মগ্ন হয়ে গেল এইভাবে নিত্যানন্দ প্রভু পুরো এক চক্রবাসীদের আনন্দ কন্দ আমরা যেন বল শুনি যে কি ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন এখানে নিত্যানন্দ প্রভু এক চক্রবাসীদের আনন্দ সাগরে ডুবিয়ে রেখেছিলেন খুব ভালো আনন্দ ছিল কিন্তু দেখতে দেখতে বড় হচ্ছেন যখন বয়স বারো বছর হলো একজন সন্ন্যাসী এলো ওদের বাড়িতে অতিথি হয়ে খুব সেবা করলেন এই গৃহ দম্পতি এবং সন্ন্যাসী খুব খুশি কিন্তু যখন ফিরে যাবেন তখন নিত্যানন্দ প্রভুর প্রতি উনি বারবার তাকাচ্ছেন ওনারা বললেন যে আমরা কি করতে পারি আপনার জন্য তো বললেন আমি তো একটা কিছু আমার বাসনা আছে আপনারা কি সেটা পূরণ করতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই কেন নয় আমরা গৃহস্থ মানুষ আমরা যদি আপনার আমরা গৃহী আপনার কি সন্ন্যাসী আপনার যদি সেবা করতে পারি তো আমাদের কল্যাণ হবে বল আমার সাথে তো কেউ নেই আমি বিভিন্ন তীর্থে ভ্রমণ করি এই নিত্যানন্দ প্রভুকে যদি আমাকে দেন কিছু দিনের জন্য আমার সঙ্গী হবে শুনতেই তো হারাই পণ্ডিতকে এখন বলছিল পদ্মাবতী মাতা ঘরে ভেতরে ছিল উনি শুনেই ওখানে আর এখন ভাবছেন যে আমার প্রাণ চাইলে আমি দিয়ে দিতাম কিন্তু নিত্যানন্দ প্রভু প্রাণের চাইতেও বেশি জানি না প্রাণের চাইতে বেশি খুব কঠিন আমাদের কাছে তো প্রাণ চলে গেলে আর কিছুই থাকে না কিন্তু নিত্যানন্দ প্রাণের বেশি। তো সেই নিত্যানন্দ প্রভু দিতে হবে চিন্তা করে তো নিত্যানন্দ প্রভু এসে বললেন তোমার যখন ব্রাহ্মণ্যের সন্ন্যাসীর যখন ইচ্ছা এবং আমারও ইচ্ছে একটু ঘুরে আসি তো রাজি হলেন যখন চলে যাচ্ছিলেন অনেক দূর পর্যন্ত হারাই পণ্ডিত তাকে দেখছিলেন পদ্মাবতী মাতা বারবার ওনার চেতনা ফিরছিল আবার মূর্ছিত হচ্ছিলেন কিছু লোকজন তাকে ধরে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু যতদূর যায় দূর পর্যন্ত আবছা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর দেখা যাচ্ছে না কেউ একজন যাচ্ছে সন্ন্যাসীর হাত ধরে অনেক দূর পর্যন্ত দেখতেই থাকলো দেখ যতক্ষণ না সেই যেন পুরো দিগন্তের সাথে মিশে গেল ততক্ষণ দেখতেই থাকলো এবং পরে অজ্ঞান হয়ে গেল অনেকদিন পর্যন্ত নিত্যানন্দ বিরহে একচক্রবাসী স্তব্ধ ছিল খাওয়া দাওয়া সব বন্ধ ছিল পশু পাখিরা পর্যন্ত বিরহ অনুভব করেছিল নিত্যানন্দ প্রভুর যাই হোক নিত্যানন্দ প্রভু এইভাবে বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন মাধবেন্দ্রপুরীর সাথে সাক্ষাৎ হল ওনার সেবা করলেন দীক্ষা নিলেন এইভাবে উনি আরও কত বছর বারো বছর না কুড়ি বছর হ্যাঁ কুড়ি বছর বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেন দক্ষিণ ভারত সেতুবন্ধ রামেশ্বরম আদি এইভাবে জগন্নাথপুরী জগন্নাথপুরীতে এসে তো উনি প্রেমে একদম ঢগমঘ গঙ্গাসাগর কোথায় কোথায় গেছে নাই তারপরে সাগর থেকে বৃন্দাবন বৃন্দাবনে গিয়ে দেখছে যে ভালো লাগছে না কানাইকে দেখতে পাচ্ছে না কৃষ্ণকে দেখতে পাচ্ছে না কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলে উচ্চ নাথ করছেন তখন আকাশবাণী হয়েছে যে কৃষ্ণ নবদ্বীপে আবির্ভূত হয়েছে এবং সেইখানে মানে সংকীর্তন লীলা বিলাস হবে তো আপনি আর এখানে দেরি করবেন না ওইখানে চলে যান তো এইভাবে নিত্যানন্দ প্রভু এখান থেকে এখানে আসে কিন্তু এসে উনি লুকিয়েছিল নন্দন আচার্যের ভবন এখানে আমাদের আছে ওখানে লুকিয়েছিল দিন সকাল সকাল শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে বলছেন যে আমি কালকে খুব ভালো স্বপ্ন দেখেছি একটা আরে কি স্বপ্ন প্রভু বলুন স্বপ্ন দেখলাম বিশাল যুক্ত রথ আমার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে প্রকাণ্ড শরীর কানে কুণ্ডল নীল হ্যাঁ হাতে দণ্ড কমণ্ডলু প্রকাণ্ড এক মহাপুরুষ তো আমার মনে হয় নবদ্বীপে কোনো মহাপুরুষ এসছে তো আপনারা যান তোমরা যাও গিয়ে তাকে খুঁজে নিয়ে আসো সেবাশ পণ্ডিত আর অন্যান্য ভক্তরা হয়ে আর সবাই বেরিয়ে পড়লো সারাদিন খোঁজাখুঁজি করে পায়নি ফিরে এসছে বলছে আমরা তো কাউকে দেখতে পেলাম না বলছে এই মহাপুরুষের কৃপা ছাড়াই মহাপুরুষকে দর্শন করা যাবে না তখন চলো আমার সাথে বলে মহাপ্রভু সংকীর্তন নিয়ে সরাসরি চলে এলেন এই অদ্িতা কি বলে নন্দন আচার্যের ওইখানে এসে দেখছেন ভেতরে বসে আছে প্রকাণ্ড শরীর ধ্যানভাব বিশাল তার আজ অনুলম্বিত ভুজ এক কানে কুণ্ডল রয়েছে সপূর্ব তার ভাব কৃষ্ণ প্রেমন মত্ত মহাপ্রভু এতদিন পরে দেখা হচ্ছে অপালক নেত্রের নিত্যাই চাঁদকে দেখছেন আর নেতাই চাঁদ দেখছেন মহাপ্রভুকে ভক্তরা কিং কর্তব্য বিমহর কি হচ্ছে বোঝা যাচ্ছে না এদের মধ্যে যে কি আদান প্রদান হচ্ছে দুই দুই নয়ন নয়ন চার চার মিলে গেছে ওরা বুঝতে পারছে না তখন পণ্ডিত একটা শ্লোক উচ্চারণ করলেন কি শ্লোক বারহা নটবর বপুম করণয় করম বিব্রত বাস কনক কিস বৈ জয়ন্তী রন্দন বেনু অধর সুদয়া পরয়ন গোপবিনদর বৃন্দাবন সপদ রমণম pravishat gita kirti এই শ্লোক শুনতেই নিতানন্দ প্রভু ওঁকার দিয়ে উঠলেন গৌরাঙ্গ মহাপুত প্রস্তুতি ছিলেন নিতানন্দ প্রভু শ্রীপকান্ড দিব্য দেহ অদ্ভুত এক 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 পা দিয়ে যাচ্ছেন ওদিকে মহাপ্ৰভু গিয়ে আসছেন মহাপ্ৰভু বলছেন নিতাই আর নিত্যান্ত বাবু কি বলছেন বলছেন নিত্যানন্দ আর নিত্যান্দু বলছেন গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ আমি বলবো গৌরাঙ্গ আপনার বলবো নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ

নিত্যানন্দপুর মিলন হলো পরবর্তীতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করই শিক্ষা বল কৃষ্ণ বাজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষ এইভাবে নিত্যানন্দ প্রভু উনি পাপি তাপি সবাইকে উনি উদ্ধার করেছিলেন আর তার সাক্ষী হচ্ছে জগাই মাধাই সে অত্যন্ত সুন্দর নিত্যানন্দ প্রভুর বলতে গিয়ে আচার্যগণ আমরা কালকে শুনলাম অক্রোধ ক্রোধ নেই যারা দেখে তাকেই প্রেম দান দিয়েছেন তাই জন্য আমাদের মনকে তৈরি করা উচিত নিতায় চাঁদের প্রতি দয়াল নিতায় চৈতন্য বলে নাচরে আমার মন নাচরে আমার মন ওরে নাচরে আমার মন নাচ রে আমার মন নাচ রে আমার মন নেতাই ও নামে অপরাধ বিচার তো নাই হে ও নামে বৃন্দাবনের পাবে দরশন নেতাই চৈতন্য বলে নাচবে আমার মন হে মন এমন যে দয়াল দাতা যিনি শরৎকালীন চন্দ্রকে যার শোভা বিভ্রান্তিকর সৃষ্টি করে চন্দ্র বাবু এত সৌন্দর্য শরৎচন্দ্র ভ্রান্তিম স্ফুরদবল কান্তিম গজগতিম যার গমন হচ্ছে গজের মতো গতি কিরকম হাঁটে নিত্যানন্দ প্রভু হাতি যেরকম হাঁটে গজগতিম শরৎচন্দ্র ভ্রান্তি কান্তিম গজগতিম সদা কলিত বেত্রম কলিভিদম ভজে নিত্যানন্দ ভজ নতরুকন্দ নীলধি সে যে ভক্তি কল্পবৃক্ষের যে মূল স্বরূপ যে নিত্যানন্দ প্রভু নিরবধি আমরা তার ভজনা করি যে নিত্যানন্দ বলছেন যথেষ্ট অঙ্গে ভাত আমি এটা খুঁজে খুঁজে বের করতে চাইলাম পাচ্ছি না যথেষ্ট নিত্যানন্দ সেরকম যথেষ্ট অঙ্গে ভাত কুরু হরি হরি ধান মনীষম তত সংসার দায় তরণ লাগে তরণ দায় মই লগেত সংসার সমুদ্র পার হওয়ার জন্য নিত্যানন্দ আশ্রয় করো গৌরাঙ্গের আশ্রয় করো গৌরাঙ্গের নাম করো কৃষ্ণ নাম করো কে প্রশ্ন করতে পারে আমার কি গ্যারান্টি আছে আমি নিচ্ছি আমরা শুনলাম হরি এরকম নিত্যানন্দ প্রভু তার স্মরণ আমাদের নেওয়া উচিত নিতাই না বলিল মুখে মজিল সংসার ও সুখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার এত বড় কথা বলছি যে নিতায়ের নিতায়ের চরণ সত্য তাহার সেবক নত নিত্য নিতায় পদ সাদা করো আস শুধু নিত্যানন্দের আশ্রয় নাও নিতায়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ভজনীতায়ের চরণ দুখানি নিত্যানন্দ প্রভুর কৃপাতেই আমরা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো সময় তো নেই তো নিত্যানন্দ প্রভু আমাদের একমাত্র আশ্রয় একমাত্র ভরসা উনি গুরু গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু অত্যন্ত পাতকিমুই কৃপাকৃপা করে নিত্যানন্দ বিনা বিনু আর না দেখি সংসারে আমাদের মতো পাপি তাপি দুরাচারী জীবের একমাত্র আশ্রয় হচ্ছে নিত্যানন্দ প্রভু এত দয়া ওনার আর সেই নিত্যানন্দ প্রতিনিধি হচ্ছে শ্রী গুরুদেব কালকে একজন প্রশ্ন করেছিল যে কী করে আমরা নিত্যানন্দ প্রভুকে খুশি করবো তো নিত্যানন্দ প্রভুর শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং শ্রী গুরুদেব বলেন গুরুদেবের সেবা করা গুরুদেব এর ইচ্ছাকে পূর্ণ করা এর মাধ্যমে নিত্যানন্দ প্রভু খুশি হবেন নিত্যানন্দপুর একটা ইচ্ছা অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ সেই জন্য নিত্যানন্দ প্রভুর লীলা এখনও চলছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর মাধ্যমে নিত্যানন্দ প্রভুর লীলা এটা এখনও চলছে এইভাবে আমাদের অদ্ভুত মন্দির অর্ধেক অনেকটা হয়েই গেছে সারা বিশ্বে এইভাবে প্রকাশিত হবে যাই হোক এইভাবে সমস্ত ভক্তগণ মহাপূর্বেই সংকীর্তন অংশগ্রহণ করলেন শোনা যায় শ্রীদাম নাকি আসছিল না সে সে আগের লীলাতে শুয়ে পড়েছিল ঘুমিয়েছিল গোবর্ধনে তাঁদুপুর এখানে কি ডাকছেন সিদাং চলো চলো এই মহাপুর লীলা সারা পৃথিবীতে প্রচার করতে হবে তো সিদাম শুনতে পাচ্ছে কেউ ডাকছে বেরিয়ে এসছে দেখছি বিশাল শরীর পুরে বাপ রে বাপ বলছে এই শরীরে যদি নবদ্বীপে যাওয়া যায় অজ্ঞান হয়ে যাবে সবাই এটা দেখবে যে কি ব্যাপার ওরে বাবা কে এলো এখানে তো কি করা যায় বলছে তুমি যে নিত্যানন্দ আগে তার পরীক্ষা নেবে তারপরে সব হবে বলছে আমার সাথে এখানে কম্পিটিশন হতো দৌড়ে একমাত্র আমাকে বলরাম ধরতে পারতো লাগাও দৌড় দৌড় দিয়েছে একদম অত বড় বড় পা আছে কিন্তু নিত্যানন্দ ধরে ফেলেছে তখন বুঝলো যে হ্যাঁ ঠিক নিত্যানন্দপুর স্বয়ং বলরাম তো বলছে তাহলে তোমাকে একটু সাইজটাকে একটু নর্মাল সাইজে আনতে হবে তো তো লাঙল দিয়ে ছোট করে দিয়েছে সেই কি নাম জানো অভিরাম গোপাল তো এইভাবে নিত্যানন্দ প্রভু চেয়েছিল পুরীতে থাকতে মহাপুর সাথে মহাপুরগুলো না যাও তুমি মায়াপুরে গিয়ে কী বলে নব ভঙ্গে গিয়ে প্রচার করো আমি সন্ন্যাসী হয়ে গেছি লোকে ভাববে যে ভগবত ভক্তি করতে গেলে মনে সন্ন্যাসী নিতে হয় আর তুমি তো অবধূত অবধূত তুমি গিয়ে বিবাহ করে লোকে প্রচার করো তো ওনার ইচ্ছা তো ছিল না তবুও আসতে হলো তো এইখানে ভক্তদের নিয়ে যেইভাবে আসছিলেন দ্বাদশ গোপালকে নিয়ে গাছের মধ্যে লাফিয়ে উঠছে লাভ দিয়ে পড়ছে গঙ্গার মধ্যে সাঁতার কাটছে অদ্ভুত অদ্ভুত সব লীলা করেছেন এইভাবে পানিহাটিতে উনি এসে উপস্থিত হয়েছিলেন এবং সেইখানে অদ্ভুত চমৎকার লীলা করেছেন রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব আপনারা শুনবেন পরে পরে প্রভু বলবেন আমার শিক্ষাগুরু মুরারিগুপ্ত প্রভু তো ওইখানে রাঘব পণ্ডিতের ভবন অনেক খাওয়া দাওয়া হয়েছিল নানা রকমের শীতকালীন জানি শীতকালীন কোন সময় ছিল নানা রকমের শাক সবজি অন্ন ব্যঞ্জন তা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উনি বললেন যে বাস খাওয়া দাওয়া তো ভালোই হলো কিন্তু আমি একটু মালা পড়তে চাই হ্যাঁ প্রভু মালা হয়ে যাবে জোগাড় না না যে কোনো মালা নয় আমাকে কদম্ব ফুল কদম্ব ফুলের মালা দিতে হবে কদম্ব ফুল নিয়ে আসো প্রভু এখন তো কদম্ব ফুলের সময় নয় আরে কি বেশি বকবক করছো কদম ফুলের সময় নাই। আমি নিত্যানন্দ বলছি যাও কদম ফুল এখন পাবো কোথায় এখানে তো কদম্ব বাগানও নেই কি বাগান আছে না লেবু বাগান আছে যাও লেবু বাগানে যাও লেবু বাগানে গিয়েছে আর পাট পাট ফট পাট লেবু আছে কদম ফুল তা নিত্যানন্দ প্রবুর কৃপায় কি না হয় অদ্ভুত অদ্ভুত অদ্ভুতের মতো করতেন মাতা স্বপ্ন দেখলেন যে নিত্যানন্দ কৃষ্ণ মহাপু যেন কানাই আর বলাই তাদেরকে ভোজন করাচ্ছেন খাওয়াচ্ছেন অদ্ভুত সকালবেলা বলছি আমি একটা স্বপ্ন দেখলাম মাহাপুকে বলছেন যে আমি তুই আর নিতাজ মনে হচ্ছে যেন কৃষ্ণ বলরাম তোদেরকে আমি খাওয়াচ্ছিলাম তো বলছে ও আচ্ছা তাহলে নিত্যানন্দকে নিমন্তন্ন করতে হবে গেছে দেখছে যে জলের মধ্যে গিয়ে সাঁতার কাটছে আর কুমির দেখে কুমিরকে ধরতে যাচ্ছে জড়িয়ে আরে না 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 এদিকে আসো এদিকে আসো যত ডাকে তত কে লোকেদের অন্য লোকদের কথাই শোনে না মহাপু বললে একটু শোনে কখন কি করে না করে অদ্ভুত নিয়ে এসছে অদ্ভুত লীলা করছে তো মহাপু বলেছিল যে তুমি কিন্তু বেশি ওইসব করবে না বলছে আমি কি করি তুমি তো সব করাচ্ছ আমি করি এরকম বাঘবেদন্ড হতো অনেক সময় মহাপ্রুত দেরি হচ্ছে শিবা সঙ্গনে যেতে আসতো দেখছি এখন বধুমাতার সাথে কথা বলছে কি করে নিয়ে যাওয়া যায় কখনো কখনো কাপড় খুলে দাঁড়িয়ে পড়তো আর বিষ্ণুপ্রিয়া দেবী ঘা দিয়ে ঘরে চলে যেত আর মহাপ্রুকে টেনে নিয়ে চলে যেত অদ্ভুত অবদূত ব্যাস পুজো হবে অনেক কিছু হলো কীর্তন আদি পরের দিন মালা দিয়েছে বলছে ব্যাসের গলায় দাও ব্যাসের গলায় না দিয়ে মহাপুর গলায় পরিয়ে দিচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা শুনলাম কালকে কিভাবে মালিক দেবীর সাথে ওনার সম্বন্ধ সম্বন্ধুত শিরোমণি নিত্যানন্দ প্রভু তো দাস ঠাকুর অনেক পদ রচনা করেছেন এইভাবে কি একটা গান আছে না নেতাইজ লোচন দাসের যাই হোক মনে হয় এখানে এসে গেছেন আমি কল্প কিছু স্মরণ করার চেষ্টা করলাম তো আমরা এখন অনুরোধ করছি শ্রীপাদ মুরারী গুপ্ত প্রভু আমার শিক্ষাগুরু উনি আপনাদেরকে নিত্যানন্দ প্রভুর লীলা স্মরণ করাবেন সেমান নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ রাম কি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তৃতীয় মহামহোৎসব কি শিলপ্রভুপাত কি Go Pramanandi.